নতুন সমষ্টির খসড়া, বিজেপির নতুন সম্পরীক্ষা। পরীক্ষা সফল হলে প্রযোজ্য হব সমগ্র দেশ। সমষ্টি পুনর নির্ধারণে কি লাভ হব বিজেপির? সমষ্টি পুনর নির্ধারণের ফলত কি লাভ হব হিমন্ত বিশ্ব শর্মার? সমষ্টি পুনর নির্ধারণের খসড়া অনুসরি অসমত বৃদ্ধি নহয় লোকসভা আর বিধানসভা সমষ্টির সংখ্যা। 14টা লোকসভা সমষ্টি আর 126টা বিধানসভা সমষ্টিতে সীমাবদ্ধ থাকিব অসমৰ রাজনৈতিক গুরুত্ব। বর্তমান অসমৰ 9টা লোকসভা সমষ্টি আছে বিজেপির দখলত, 3টা সমষ্টি আছে বিরোধী কংগ্রেসের দখলত, আর এটা সমষ্টি আছে এআইডিএফর হাতত। এনে পরিস্থিতির বিজেপি সংখ্যালঘু অধ্যুষিত বদরুদ্দিন আজমলর দখলত থাকা ধুবুরীক বাপ্তি যদি আটাইকেইটা সমষ্টির দখলের পথ প্রশস্ত হয়, তেনেহলে বিজেপির কি লাভ হব বা রাষ্ট্রীয় রাজনীতিত ইয়ার কি প্রভাব পড়িব, সিয়া হয়ে পড়ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদিও নির্বাচন আয়োগে অসমৰ সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ খসড়া প্ৰকাশ কৰিছে, সেই খসড়া যে কেন্দ্র আৰু ৰাজ্য চৰকাৰৰ নিৰ্দেশনাতে প্ৰস্তুত হৈছে সেয়া ইতিমধ্যে সংবাদ মাধ্যমত বারম্বাৰ প্ৰকাশ পাইছে। মাত্র 14খন আসন থকা অসমত বিজেপিয়ে 13খন আসন দখল করলেও রাষ্ট্রীয় রাজনীতি তার প্রভাব হব অত্যন্ত সীমিত। কিন্তু তার পাছতো কি অসমৰ সমষ্টি নির্ধারণক লৈ বিজেপির নেতৃত্ব বিগত সময়ছোৱাত তৎপর হয়ে আছে, সেয়া হয়ে পড়ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসনের দিকের নহলেও জনগাঁথনির দিকের এখন অত্যন্ত জটিল আর গুরুত্বপূর্ণ রাজ্য। অসমৰ মুঠ জনসংখ্যার 35% হল সংখ্যালঘু মুসলমান। বহুকেইটা সমষ্টিত নির্ণায়ক ভূমিকা পালন করে সংখ্যালঘু মুসলমানে। আন বহু সমষ্টিত আছে জনজাতীয় ভোটারের প্রভাব। এনে পরিস্থিতিত বিজেপি এতিয়ালৈকে অসমত সংখ্যাগরিষ্ঠতা লাভ করবলে সক্ষম হওয়া নাই। জনগাঁথনির দিকের জটিল রাজ্য এখন ক্ষমতা কিদরে সুরক্ষিত করব পারি তারই পরীক্ষা নিরীক্ষা হয়েছে অসমৰ নতুন সমষ্টি পুনর গঠনের খসড়া। যদিহে নতুন খসড়ার সহায়ত বিজেপিয়ে 14টা লোকসভা সমষ্টির 13টা দখল করবলে সক্ষম হয়, তেনেহলে প্রমাণ হয়ে যাব যে সমষ্টি পুনর গঠনের সহায়ত 35% মুসলমান জনসংখ্যা থাকা রাজ্য এখনতো 90% আসন জিকিব পারি। ইয়ারে অসমৰ দৰে এখন সৰু ৰাজ্যক প্রতিনিধিত্ব করেও হিমন্ত বিশ্ব শর্মা হয়ে পড়ব বিজেপির মূল রণকৌশল নির্ধারক। অসমত সফল হলে বিজেপি সরকারে একই কৌশল আন আন রাজ্যত যে প্রয়োগ করব সেয়া নিশ্চিত। সমষ্টির সীমা সলনি করে হলেও বহুকেইখন রাজ্যত ক্ষমতা থাকার পথ প্রশস্ত করব বিজেপিয়ে। এনে এক পরিকল্পনার অংশ হিসাবেই অসম হয়ে পড়ছে বিজেপির এক নতুন পরীক্ষাগার, যার সহায়ত বিজেপিয়ে আগন্তুক দিনত এক নতুন ধরনের রাজনীতির আমদানি করার পথ মুক্তি হব। তার হিমন্ত বিশ্ব শর্মার গুরুত্বও রাষ্ট্রীয় রাজনীতিত অভাবনীয়ভাবে বৃদ্ধি পাব। সেইভাবেই অসমৰ সমষ্টি পুনৰ গঠন রাষ্ট্রীয় প্রেক্ষাপটতো হৈ পৰিছে গুৰুত্বপূৰ্ণ। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্ৰছ কাৰেণ্ট।